নমস্কার মহাপতর স্বতন্ত্র অধ্যায়ে স্বাগত করুছি শা্তিভূষণ আজ মহপঞ্চায়ত প্রসঙ্গ রয়েছে বেসাহারা উঠা দোকানি। আমি কৌছু ভুবনেশ্বরের উঠা দোকানী কথা করোনার তৃতীয় লহর চলছে প্রথম লহর দ্বিতীয় লহর এবং তৃতীয় লহরের এই উঠা দোকানী মানুষ সহায়তা সরকার কোটি কোটি টঙ্কা ঘোষণা করে সবু উঠা দোকানী এই করোনা সময় তিন হাজার টাকা মিলার কথা এবে কম হয়েছে সে টাকা তো মিললানাই বরং

जो दिव्यांग दिव्याङ्ग म कथाु जो मार्केट मर्केट बेलिङ दोकान गरि छोट छोटो दोकान गरिक पार प्रतिपोषण से गरुमा दाना पाँच छडै नै बिएमसी सही आज आम सहित अहिले महापञ्चायतले सही हिँड निशाफे आज सहित जो अतिथि अहिले त्यो परिचय गरिदेउँछु म डाणपटु बाबू सिंह अहिले भुवनश्वर विजेपि साङ्गठनिक जिल्ला सि हौ सभापति पाकुक प्रसन्न पर्सन अजेड र वरिष्ठ उपसभापति ए राजीव पट्टनायक अहिले कङ्ग्रेस नेता ସମସ୍ତଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି ମୁଁ ପ୍ରଥମେ ଚାହୁଁଛି ଯେ ଆପଣମାନେ ପ୍ରଥମେ ଶୁଣନ୍ତୁ ଯେଉଁ ଦିବ୍ୟାଙ୍ଗମାନେ ଆଗରେ ବସିଛନ୍ତି ସେମାନଙ୍କ ଦୁଃଖର କାହାଣୀ ସେମାନଙ୍କ ପେଟକୁ କେମିତି ବିଏମ୍ସି ନାଚ ମାରିଛି ଏହିପଟୁ ଯେଉଁମାନେ ବସିଛନ୍ତି ବାଁ ପଟୁରୁ ମୋର ଆପଣଙ୍କ ପାଖରେ ଯେ ବୋମ ଅଛି ପାଖରେ ରଖିକି କୁହନ୍ତୁ ଆପଣଙ୍କ ଦୁଃଖ କଥା କୁହନ୍ତୁ ଯେ କେବେ ଆପଣ ଦୋକାନ ଆରମ୍ଭ କରିଥିଲେ କେତେ ଜଣିଆ ପରିବାର ଆପଣଙ୍କର ପରିବାର ପ୍ରତିପୋଷଣ କରୁଥିଲେ ଏବେ ଆପଣଙ୍କ କ୍ଷେତ୍ରରେ କ'ଣ ହେଇଛି ବିଏମ୍ସି ଆପଣଙ୍କ ଦୋକାନ ଭାଙ୍ଗିଦେଲା ପରେ ଏବେ ଆପଣ କେଉଁଠି ଦୋକାନ କରିଛନ୍ତି ନା କରିପାରୁନାହାନ୍ତି ଆଉ କେଉଁଠି ଆଜ୍ଞା ଆମର ତ तिन दल र नेता अनि वर्तमान आम पाखेर उपस्थित अन्स आम दुःखको आम दुःखको त आग्रे प्रकाश गरुछु आउँ जनसाधारण समस्तै आम दुःखको जाँतु एठु मो मु, परे पाँच प्राणी कुटुंब मो गोटिए जरी पकेक त আউ গ ৱিং মেচিন ৰখিকি সূতা ষ্টিপ্টিফিন ছুঞ্চি আছে খেলা জিনি ৰখিকি এতিকি ৰখিকি মই তাক বিক্ৰি কৰি মোৰ প্ৰতিপ্ৰোষণ কৰি আজিকালি দীৰ্ঘ কোডিয়ে বছৰ ওৰ্ধ হৈ যাব মাৰ্কেট বিল্ডিংৰে আজ্ঞা যে আউথরে মধ্যে উচ্ছেদ করলে সেতবে আমি সমস্ত জনাইল তা সে কে বলে হো ঠিক আছে ছয়থান কলা পর্যন্ত তুমি ভিতরে বস জায়গা দে কিছু শুণলে নি সেদে কি পলাইলে আমি সেমি বসছিল বর্তমানে এবার যেতবে বিএমসি অর্ডর করলে যে নাই সে পুরা ভ্যাকেট করি খালি করা খালি করে যাব যাঁহি বসাই দিয়া যাবি সেতবে আমি যেতে কাকৃতি মিনতি হয়েকি তা সমস্ত বিএমসি কে জনাইছু আমার বিধায়ক কে জনাইছু এমপি কু যেতে অনেক সরকারি বেসরকারি যেতে যা অভাগুক যাওয়ার পড়লে আজ্ঞা আপ পাখে আমি চালি চালি যে কষ্টে দৌড়ি কি সে পাখি দুঃখ জনওছু কেবি আমার দুঃখে শুণু না সে কুচ তুমি ভিতর উঠি যা আজ্ঞা আমি উঠিগলে করবু কোণ আলিবু কমি আমি পরীপোষণ কমিটি করবু সেটা কে চিন্তা করি যেহেতু দোকান আইপারি আজ্ঞা সেমিতি একা অছু সেমি যাছু সেই জায়গা কে যাচ্ছি সেইটা সেমি গইঠা মারা পরে মধ্যে আমি সেই তা গোড় একা পড়ি আসছি সেমি সে বসাই দে আমি উঠিকি আসুছু

মধুৰী মোৰ মন এমি লাগিল আজি বিশ্বাস কৰেনি খাই পইচা ন ইছা হ'ল মোক কেতিয়া চুচাইড কৰি দিয়ে এই সমাজ কা পাখি গলে কেতিয়া আজি বহুত কষ্ট লাগু তাৰপৰা মোৰ ভাই মানে এইটো মতে বুজাবুজি কৰবাৰ মোৰ চুপচাপ হৈ ৰ আপোনাৰ এবাৰ কি আপোনাৰ পৰিবাৰ মোৰ স্ত্ৰী আৰু গোটেই মই ছু সি আছে আচ্ছা আপোনাৰ পিছৰে যি বস্তু তই দিয়ক পাছৰে যি বস্তু মো না মঞ্জুতা না আমি স্বামী স্ত্রী দুই জন ব্লাইন্ড মোর গোট পু বহু বহুদিন হলে এই প্লাষ্টিক খেয়া ব্যাপার হিং করি মার্কেটে ব্যাপার করছু কিন্তু থরকু থর এমি আসি মানে আমি সি বি করছেন মার্কেট ব্লিং লোকবি করছেন এবার আমি যেতে থাক যাচ্ছি সে উঠাই দের কোভিড সহায়তা হলি কি আমি গোটেবিপা গভর্নমার ডিক্লে করছি পঁয়ত্রিশ কিলো চাউলাই সেটিক বিএনসি বি দশর যাও তিন হাজার টঙ্কা সেইপা আমি দে না যে গমেন্ট রুল করছেন সে কাহাই করছেন আমার ব্লাইন্ড লোক করছেন না জেনে লোক করছেন না সে কাহপ্রাই করছেন দোকান ভাঙিলা পরে চলুচি আজ্ঞা আমি যাও আমি তো তিনটে রাত নাই পকোছ যেত যাও সে দল হয়েকি আসুক তুমি মনে করা হইছে তুমি এটা কে পকাও তুমি মা মনে উঠি যাও তো অন্ধকার সাহস এমনি কথা করি পলিশ কলে পলিশ কন্ধ হয়েক তুমি ফাইদা উঠেও মানে সে গোট সুরক্ষা সুরক্ষা করা সে দায়িত্ব নিয়েছেন গভর্নমেন্ট কাহকে চাহিদা সুরক্ষা করা তা দিও সমস্ত এটি যে অনেক দিব্যাঙ্গ মানে দৃষ্টিবাধিত মানে আপনার কুহ আপনার কেউটি দোকান করলে রশ্মি প্রধান মুার্কেট বিল্ডিং দোকান করি দুই নম্বর তো বড় বাটে কুহ প্রধান মুার্কেট বিল্ডিং দুই নম্বর দোকান করি হ্যাঁ হ্যাঁ

যেকোন কাম করে আমি জীবিকা জীবন জীবিকা বহু কষ্ট ভোগুছি ডিএনসি কি ডিএনসি কি বহু থাক যাই সে শুণুঁকে কেবি শুনে না সে অফিসার কিন্তু অফিসার করি আমি বহু ধরণে তিনটা ছুঁ আমার বহু ছটপট হচ্ছে ভোগ উপাস এবার পরে কষ্ট হচ্ছে হ্যাঁ এবার চলে বহু কষ্ট হোক আসবি আপনার পাখি যে অনেক আচ্ছা এটি আপনার দেখুলে তিন চার জনক দিব্যাঙ্গ কথা অনুভব ଏକ ତ ଦାନା ଛଡ଼େଇକି ନେଇଗଲେ ଦୁଇରେ ଯେଉଁ ଶବ୍ଦ ବ୍ୟବହାର କରୁଛନ୍ତି ସେ ଶବ୍ଦକୁ ଆପଣ କେମିତି ଦେଖୁଛନ୍ତି ଯେଉଁମାନେ ପ୍ରଶାସନିକ ଅଧିକାରୀ ପୋଲିସ ଦେଖନ୍ତୁ ସମାଜର ସବୁଠୁ ଗରିବ ଲୋକ ଏମାନେ ସେମାନେ ପ୍ରତିଦିନ ଯାହା ପରିଶ୍ରମ କରୁଛନ୍ତି ଖଟୁଛନ୍ତି ବା ଯାହା ବିକ୍ରି କରୁଛନ୍ତି ସେଇଥିରେ ତାଙ୍କ ପରିବାରକୁ ପୋଷଣ କରୁଛନ୍ତି ସେ ଭାଇ ଜଣେ କହୁଥିଲେ ମୁଁ ଶୁଣିଲା ବେଳେ ଅନ୍ତୋଦୟ କାର୍ଡ଼ ମଧ୍ୟ ଆମକୁ ମିଳୁନାହିଁ অন্তদয় যাহা সরকার যোজনা করছেন কেন্দ্র সরকার হো কি রাজ্য সরকার হো যে যোজনা করছেন সে ধনী শ্রেণীক লোক এই মানুষ যোজনা করা হয়েছে অন্তর উদয় যদি তলস্তৰৰ লোক তলে যিয়ে অঁ সি যদি উদয় হ'ব তাৰ যদি উত্থাপন হ'ব নিশ্চিত ভাৱে সমাজ হচিব কিন্তু যদি চৰকাৰ সেই চিন্তা কৰো নহ'ব কাড পাওঁ নহয় সেনেকে ভা পাওঁ নহয় সোকানে বাৰম্বাৰ তোমাক হৈৰাণ কৰিব দোকান যদি যিমান জীৱন জীৱিকা পাই ল' কৰ আমি ভাঙিবা বিচেচভাৱে কোভিড সময়ত যেতিবলে সাৰা পৃথিৱী দোহলি যায় আৰ্থিক অৱস্থাৰে চতিকে যদি আকৌ পেট কোনো নাৰিব চৰকাৰ আমি এনে দুখ কাহিব ক'লে যাই বিধায়ক পাখু যাই মনচিপাল কমিশনৰ পাওঁ যৰকাৰ অফিচৰ পাওঁ কেখ শুনি নাহ্ন মোৰ চৰকাৰে কহবে কাহ ভগৱান শাহ হেবে কি মই কহা কথা যদি সমাজে ৰহিবাৰ অধিকাৰ আমি তাৰ ছ

সমাজৰ সবা তলে ৰোহা লোক আমি কাম কৰিবা নাই ত'লে চৰকাৰ ৰবিব কাংকি আমাৰ চৰকাৰ কণপাই তুমি মোৰ প্ৰশ্ন চৰকাৰে আজি বাবু চৰকাৰ কাপাই যোন নিম্ন বৰ্গৰ আয় নিম্ন আয় যোন মানৰ টকা আনিলে পাৰিব চলিব সবুদিন সেনে দোকান খোলিব টেম্পৰাৰী দোকান উঠা দোকান সেই যা ৰোজগাৰ কৰিব সেই মানৰ পেটু যদি নাচ মৰা যাব বি এম চি নাৰিব ত'লে ই প্ৰশাচন কাহাৰ ই চৰকাৰ কাহাৰ ଦେଖନ୍ତୁ ଦୁଇ ହଜାର ଛଅ ମସିହାରେ ଭୁବନେଶ୍ୱରର ସୌନ୍ଦର୍ଯ୍ୟକରଣ ପାଇଁ ଭୁବନେଶ୍ୱର ମ୍ୟୁନିସିପାଲ କର୍ପୋରେସନ ତରଫରୁ ଯେଉଁ ଭେଣ୍ଡିଂ ଜୋନ୍ର କନସେପ୍ଟ ଅଣାଯାଇଥିଲା ତାର ଉଦ୍ଦେଶ୍ୟ ଥିଲା ଏବଂ ସରକାରଙ୍କ ତରଫରୁ ମ୍ୟୁନିସିପାଲ କର୍ପୋରେସନ ତରଫରୁ ଏଇ ଯେଉଁ ମାନେ କ୍ଷୁଦ୍ର ଦୋକାନୀମାନେ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ମଧ୍ୟ ପ୍ରତିଶ୍ରୁତି ଦିଆଯାଇଥିଲା ଯେ ଆମେ ଭୁବନେଶ୍ୱରର ସୌନ୍ଦର୍ଯ୍ୟକରଣ କରିବା ଏବଂ ଯେଉଁ ଉଠା ଦୋକାନୀମାନେ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ଆମେ ଥଇଥାନ ମଧ୍ୟ କରିବୁ ସେଥିପାଇଁ ଏହାକୁ ସମସ୍ତେ ସ୍ୱାଗତ କରିଥିଲେ କିନ୍ତୁ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଯେଉଁଭଳି ଭାବରେ ବିଏମ୍ସି ଏବଂ ତତ୍କାଳୀନ ଯେଉଁ ବିଏମ୍ସି କମିଶନର ଥିଲେ ତତ୍କାଳୀନ ଯିଏ ମେୟର ଥିଲେ ବର୍ତ୍ତମାନ ଯିଏ ବିଧାୟକ ଅଛନ୍ତି ଯେଉଁଭଳି ଭାବରେ ଏହି ଉଠା ଦୋକାନୀଙ୍କ ସହିତ ଅନ୍ୟାୟ କରିଆସିଛନ୍ତି ଯେତେବେଳେ ଏମାନଙ୍କର ସଂଖ୍ୟା ଭୁବନେଶ୍ୱରରେ ତିରିଶ ହଜାର ମୁଁ ଯେତିକି ଜାଣିଛି ଭୁବନେଶ୍ୱରରେ ଉଠା ଦୋକାନୀଙ୍କ ସଂଖ୍ୟା ହେଉଛି ତିରିଶ ହଜାର କିନ୍ତୁ ଦୁଇ ହଜାରରୁ ଅଢ଼େଇ ହଜାର ଉଠା ଦୋକାନୀମାନଙ୍କୁ ଭେଣ୍ଡିଂ ଜୋନରେ ଥଇଥାନ କରାଯାଇଛି ବାକି ଲୋକମାନଙ୍କୁ ଆଜି ଆପଣ ଦେଖିବେ ସକାଳୁ ରାତି ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଏମ୍ସି ର ମାଡ଼ ସେମାନଙ୍କୁ ପଡ଼ୁଛି ସେମାନେ ଯେଉଁମାନେ କି ଆଜି କି କୋଡ଼ିଏ ବର୍ଷ ତିରିଶ ବର୍ଷ ଧରି ତାଙ୍କ ପରିବାରର ଭରଣ ପୋଷଣ କରୁଥିଲେ ଛୋଟିଆ ଚା ଦୋକାନଟିଏ ହଉ কিংবা যে এটি ভাই এবং ভৌণী মানে কৌলে যে কি ছুঞ্চি বিকি কিলনা বিকি তা পরার পাঁচ জন দশ পরিবার পরোষণ করুলে আজ সে বিএনসি যে গুণারাজর সাথে পড়ুচি সে কেবি যে সরকার দয়া করে এই কোভিড সময় আপ সমাজ গরিব লোক মানে অনেক আমাৰ ভূৱনেশ্বৰৰ সৌন্দৰ্যকৰণৰ মান নুহে যে আমি ভূৱনেশ্বৰ কুল ভাল গছ লাগে বা ভাল তাক সুন্দৰভাৱে সজাইদে কাহ মুহেৰে হস ফুটেনি এই গৰীব লোকাৰত হস ফুটিব এমান পেট কোনোবাই দা খাই মিলিব আমি কয় আমাৰ ভুবনেশ্বৰ চহৰ স্মাৰ্ট চিটি হ'ব আমাৰ অৰ্কেট বিল্ড

ମାନବିକତା ଠିକ ଅଛି ମୁଁ ଆସିବି ଆପଣ ପାଖକୁ ଆଉ ଯେଉଁମାନେ କହି ପ୍ରଥମେ ଆପଣଙ୍କ ମାଧ୍ୟମରେ ସରକାରଙ୍କୁ ଏଇ ଜିନିଷଟା ମୁଁ ଜଣେଇ ଦେବାକୁ ଚାହୁଁଛି ଯେ ଆପଣ ଠିକ ଅଛି ଆପଣ ସୌନ୍ଦର୍ଯ୍ୟକରଣ ନାଁରେ ସୌନ୍ଦର୍ଯ୍ୟକରଣ କରନ୍ତୁ ଆମର କିଛି ମନା ନାହିଁ କିନ୍ତୁ ଆମେ ବାରମ୍ବାର ସରକାରଙ୍କୁ ନିବେଦନ କରିଛୁ ଯେ ମ୍ୟୁନିସିପାଲିଟି କି ସରକାରଙ୍କ ମାଧ୍ୟମରେ ସେ ଏମ୍ପିଙ୍କ ମାଧ୍ୟମରେ ହେଉ বা বিধায়ক মাধ্যমৰে হ'ব আমি আবেদন কৰিছোঁ যে আপোনাৰ প্ৰথমে আগে চৰ্ভে কৰো কিছু লোক সৰ্ভেৰু বঞ্চিত হৈছিল আপোনাৰ যিভে কৰি চৌদ মচাৰ যভে কৰি কিছু লোক বঞ্চিত হৈ কি ৰভে আওথৰে কৰো কিন্তু আমি বোধহয়ে দহ ধৰ খণ্ডে এই জিনিছ কমপ্লেইন কৰিছোঁ কিন্তু চৰকাৰ মনচালিটি ইয়া প্ৰত্ৰতি কৰ্ণপাত কৰি নাহি আ ୟା ଏଇ ଯେଉଁ ବର୍ତ୍ତମାନ ପିରିୟଡ଼ରେ ଯେଉଁ ଆମର ବ୍ଲାଇଣ୍ଡ ଲୋକମାନଙ୍କୁ ଯେଉଁ ଉଚ୍ଛେଦ କରିଛନ୍ତି ଏ ବାବଦରେ ସିଏ ମୁଁ ଆଜ୍ଞା ଜେନେରାଲ୍ ସେକ୍ରେଟେରୀ ଅଛି ଆମର ଉଠା ଦୋକାନୀ ମହାସଂଘର ମୋତେ ଏଇ ଜିନିଷ ଏମାନ ଆମ ନଜରକୁ ଯେତେବେଳେ ଆସିଲା ତାଙ୍କ ବାବଦରେ ଆମର ମାନ୍ୟବର ବିଧାୟକ ଯିଏ ଅଛନ୍ତି ଅନନ୍ତ ନାରାୟଣ ଜେନା ଏମାନଙ୍କର ବିଷୟ ନେଇକି ତାଙ୍କ ପାଖରେ ମୁଁ ଆଲୋଚନା କରିଛି ସେମାନେ ବି ମଧ୍ୟ ମୋତେ ବିଧାୟକ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଛନ୍ତି ଏବଂ ଆମର ସୁବାସ ସିଂ ଯିଏ ଅଛନ୍ତି ଏମ୍ପି সৈতে আমাৰ টিম ট'টাল টিম আমাৰ মহাচঘৰ যায়কি আলোচনা কৰিশ্ৰুতি যে নাই সেই ভেণ্ডিং জোনমেৰে থৈথান কৰিবশ্ৰুতি আচ্ছা কিন্তু মই বৰ্তমান মনচিপালিটি যি অৰ্কেটিং কমিশনৰ হু কমিশনৰ হুন্তু সেই আপোনাৰ নৱেদন কৰিব বৰ্তমান তেইছটা ভেণ্ডিং জোন আলটমেণ্ট অলৰেডি হৈচাৰিছে হ'ব তা ভিতরে যদি দিব্যাঙ্গ মান স্বতন্ত্র ভেন্ডিং জন যদি গোটে তো দিতে তাহলে উপকৃত হু বা এ উপকৃত হ্যাঁ যে প্রথমে আগে থানা সর্ভে করুন থানা তাপরে উচ্ছেদ করুন কিছু কথা নাই কিন্তু সে উচ্ছেদ করছেন সেইটা হচ্ছে বড়

आउ गत तीन तारीख दिन की समस्त को देले उठेदे उठलाप्रेसन होती आम करज सुझीबू केमती कौन सबु ही की टेंशन ही मुझे रेत बुझे कि टेनसन किसी हुए कि आइंड रन है कहीं मुपरब

কিছি মুন্ড কাম কলানি ডিএমসি কে আছে উপায় না এইটু লাগি না দোকান ভাঙি গেল তাপরে সেই যে নিখ ভিতরে মানসিক অবস্থা কমি লাখ বুঝৌে সব ভালো করি কি লাগিল করিবে যদি এমতি লাগিয়ে থাকে মুখে জমা ছাড়ি ন পাখে রয়ে থাকে মু যাই মার্কেট রে দোকান বুঝাবুঝি করিয়া জন মি রাই স্ট্যান্ড পাখে ইয়ে ভাই পাখে আগর বিকুলে আগ পছ হইবে উঠে যায় সে যাতে সে আমি যাইল সেইঠ কথা মানে ডিপ্রেশন যেত আসলে তো আপনার বুঝে চেষ্টা করতে যে মনোবল বডা চেষ্টা করবে যে নক্ষ যে আমি কমিটি চেষ্টা করি হ্যাঁ আমি কহিল উঠা দোকানী তো সববে এমতি হুয়ে উঠুচি লাগুচি আপনি টেনশন নিওনি আমি দিজ খটবা শুঝা টেনশন কিছু হুয়ে কি

पाइँ कि लोक लो बीएमसी वाला बारंबार अष्टने आसु भांगु भाँगुन्छ बारंबार को दिन बन्द गरुना भागि पूर्वी आमु आगुवा घुञ्चै नियु आमे त गभर्मेन्ट जग्गा बसिछु अमे त रा बसैनौँ नै ड्रेन उप हिँड बसेको बीएमसी रे ना नाही आउँदै बीएमसी रे नानासिएर कुटा नै काहे के लोन दिागला

জমা সই পেন আমি বুঝাইলু ভাই তুমি এমি হোয় তথাপি সুসাইড করলে আমি তাঁর বেশি নচিশ হাজার লাথাপি যেহেতু যেটা এসকে ভারত ফাইনেস দে সপ্তিকা মা মানুষ ঋণ সেটা তো শুধু পড়ব সপ্তাহে ছশো পচাশ কেউ আনবে আমি দোকান খোলো আমি দেব ঘর ভা কোঠি দেবে কিন্তু তা বিএমসি আমি সুযোগ তক বি দে সুসাইড করছে তা মনে হোচি আজকে আমার গোটে ভাই সুসাইড করছে তা ভিতরে বি সে ভঙ্গা রোজা ফিঙ্গা ফোপড়া করছেন বিএমসি বা ইয়েক মানবাধিকা রাজীবাবু মানে গোটে পটে দি আপনার শুনেলে দিজ মহিলা অনেক জন মহিলা স্বামী সুইসাইড করছেন আউ জন মহিলা যে তার পাখের দোকান করতে সেটি সুইসাইড করছেন দেখুন सरकार भउी को जो कथा कहिले सि कोभिड र जो सरकारको सहायता फनी टाइम सरकारको सहायता पार्का तरफ्रु जो आम स्ट्रिट भेन्डर म अहिले तर लिस्टेड है जे भुवनेश्वर केते स्ट्रीट भेन्डर अहिले हु। तो सरकार निजे मानिन्छ आइडेन्टिटी आइडेन्ट इस्यु है

जकरी हौ त्यो परिवार पोषण पाेन र हौ कम्बा केठा दोकानी टे गरिोन आउने सुझ्ये केमि आज बडो बड बिजनेसम्यान जो कि ब्याङ्क ऋण आणुन चाहिँ ताकर बिजनेस लस हौँ सही पाउँदै सुइसइड गर्ुन एमा समाज रो बहुत गरीब श्रेणी र लोक एउने रास्ता आपणाउँछ म आपण माध्यम गोटिए कथा को चाहिबी जो भेन्डिङ जोन कथा उदाहरण दबाक चाहिँ कहाँ अशोक नगर गएा जो उठा दोकानी अनि समा बहुत लोक मो पाँदा आसिए विषय कथा हेपि कनसि क्रे होर्टी गएस गरि आमे बिएमसी तरफ्रु लिस्टिङ है, है, कोट रहे कोट रहे है को सरकार आइडेन्टिफिकेसन आमुख सबुप्रकार अधिकारेन्टिन्छ कि हटात एएमसी तरफु आसु दोकानको भाँगि दो हाइकोर्टी स्टे अर्डर थात्व ହଠାତ୍ ଗୋଟେ ବେଳେ ମୁଁ ଯେତେବେଳେ ଅଶୋକନଗରକୁ ଯାଇଛି ବିଏମ୍ ଆସିକି ସେମାନଙ୍କର ଯୋଉ କ୍ୟାବିନଟିଏ କରିଛନ୍ତି ଆଜ୍ଞା ସେ କ୍ୟାବିନଟିଏ ଦାମ ମଧ୍ୟ କୋଡିଏ ହଜାର ଟଙ୍କା ଥିବ ତାକୁ ବିଏମ୍ସି ତାଙ୍କର ଜେ ସି ବି ଆଣିକି ତାକୁ ଭାଙ୍ଗି ଦଉଛି ଯୋଉ ଲୋକ ଦୋକାନ କରିଛି ତା ଦୋକାନରେ ତାର ଜିନିଷ ପତ୍ର ଥିବ ତାକୁ ମଧ୍ୟ ଉଠେଇକି ନେଇଯାଉଛନ୍ତି ତ ଏହା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ କୌଣସି ପ୍ରକାର ଗ୍ରହଣୀୟ ନୁହେଁ ଗୋଟିଏ ଗରିବ ଲୋକ ଯିଏ ଆମ ସମାଜରେ ଅଛି ଯିଏ ଆମ ଭୁବନେଶ୍ବର ବାସିନ୍ଦା ଆମେ କହୁଛେ ନା ଆମର ଭୁବନେଶ୍ଵର আমার ভুবনেশ্বর মধ্যে এমন রয়ে আপনার যেত ভোট সময় নির্ভর করতে এমন ভোট কুইকি আপনার যেত রাজনীতি করছেন বিধায়ক অনেক সার কহিলে যে কোণ সেই আমার স্থানীয় বর্তমান প্রতিনিধি না প্রতিনিধি বিধায়ক মান তলে রুহ আজ ভুবনে বিধায়ক অনেক যার পূর্বত দশ বর্ষের ভুবনে মেয়র লেখা সি কন করুলে আজ্ঞা গোটে গোটে লোক যাহার তিন চারিটা বেন্ডিং জোন্ধানু

ପ୍ରଥମ କରି ବର୍ତ୍ତମାନ ଜାଣିବେ ଯେ ଗୋଟେ କୋଭିଡ଼ ସମୟରେ ଦିବ୍ୟାଙ୍ଗମାନଙ୍କୁ ସକଳ ସୁଯୋଗ ସୁବିଧା ଦିଆଯାଉଛି ବୋଲି ଏଠି ଆପଣମାନେ ସ୍ୱୀକାର ବି କରୁଛନ୍ତି ସେମାନେ ପାଇଛନ୍ତି ଅତୀତର ପାଇନାହାନ୍ତି ସେମାନେ ଯତ୍ନରେ ପାଇବେ ବୋଲି ଏ ଦୃଷ୍ଟିକୋଣରୁ ସବୁଠୁ ସୁବିଧା ହେବ କାରଣ ଗୋଟେ ଜଣଙ୍କୁ ସମାଲୋଚନା କରିବା ମୁଁ ଦେଖିଛି ସେତେବେଳେ ଯେଉଁ ଲୋକପ୍ରତିନିଧିମାନେ ଏଠି ଦିନ ରାତି ଖଟୁଥିଲେ ସବୁ ଆଜି ସାର ସମସ୍ୟା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଅଲଗା ଏଇ ଦୃଷ୍ଟିରୁ କୋର୍ଟ ଯେଉଁ ଅର୍ଡ଼ରଟା ଦେଇଛି ତାକୁ ମାନ୍ୟତା ଦେବା ଆମର ଧର୍ମ

বহুত অসুবিধাৰে আজি সন্মুখীন হ'ল যাকি মোৰ জো দৃষ্টিহীন মোৰ স্ত্ৰী জে শ্ৰৱণহীন মোৰ ছোট ছুইটা নেকি বহুত অসুবিধাৰে সন্মুখীন হ'ল যাকি আজিকালি দোকান প্ৰায় মাছ হ'লে উচ্ছেদ হৈ গেলিপিম মোৰ খাই পি বহুত কষ্ট হ'ল যে চাউল কিলিডি মোৰ পাখৰ নাই কি পইচা নাই আৰু আমাৰ মানে কাঠ খোজিকি কেলকিলে হ'লে আমি ৰোষ কৰোঁ বহুত কষ্টৰে আজি আজি প্ৰায় চাৰি পাঁচ দিন হ'লে আজি আমি খাই আজি বহুত অসুবিধাৰে আমি আজি এই খেলনা দোকান মাৰ্কেট বিলি আজি যাওঁ জাগা বুলিকি আছোঁ অট' খৰ কৰি যাওঁ সবু বহুত নেতা মন্ত্ৰী পাখে সমষ্টি গলুনি আৰু সমস্তৰকাৰ কিন্তু আখি আজি আমি কি অ্যাঁ আমি যা কি আমাদের আজ্ঞা কে না আমাদের সরকার কাঁদুচ আখি আজ্ঞা লুহ না সরকার আখি লুহ না কান্দু বহু প্রকার সরকার আজ্ঞা আখিরে লুহ না আপনার পেট কোন সমস্ত কিন্তু তোমার সরকার ভিন্ন ক্ষমতাম সরকার কি আমার অঠাবলি করছেন যে লোক সে দেওয়ার কথা সরকার আ ଆମମାନ ଆମମାନଙ୍କ ଠାରୁ ଯଦି ସରକାର ସ୍ୱାର୍ଥ ପାଆନ୍ତେ କି ଦିଅନ୍ତେ ଆମମାନଙ୍କଠୁ ଆମେ ତ ଦୃଷ୍ଟିହୀନ ଲୋକ ଆମମାନଙ୍କଠୁ କ'ଣ ସ୍ୱାର୍ଥ ସରକାର ପାଇବେ ଠିକ୍ ଅଛି ମୁଁ ଆସୁଛି ଆପଣଙ୍କ ପାଖକୁ ଆଉ ଜଣେ ବି ଅଛନ୍ତି ସେ କହିବେ ଆପଣ ଶୁଣିଲେ ଜଣଙ୍କ କଥା ଆଜ୍ଞା ମାନେ ଦୋକାନ ଭାଙ୍ଗି ଦେଇଛନ୍ତି ଯାଇପାରନ୍ତି ନାହିଁ ସେ ନିଜ ପେଟକୁ ନିଜ ପରିବାର ପେଟକୁ ଆହାର ଯୋଗାଡ଼ କରିପାରୁନାହାନ୍ତି ଏମିତି ଲୋକ ବି ଅଛନ୍ତି ଏ ଦେ ଶୁଣିଲା ବେଳକୁ ତ ଆଖିରେ ଲୁହ ଆସୁଛି ଏଭଳି সমাজৰ বি এই অ যুঠা খাই দূৰ দুখৰ বিষয়ে নামেৰে পইচা মই নহয় আপোনাক ধমকৌ যি কথা কৰ দয়া ভে আপনার ব্যবহার করুচার কেন্দ্র সরকার ফনিবেলে দশ হাজার টঙ্কা দিয়েছেন আপন মানে কিছু লোক পাই আসে পাই সে সরকারি দলর কর্মী যে ভাই কুলে কুচি শুণতু বর্ষ তলে সভে হয়েছিল আঠ বর্ষ পরে এ পর্যন্ত সর্ভে হয়ে না উঠা দোকানি কে আপন কাগজ কলমে বাইশ হাজার থাইপরে এবে চালশ রু পঁচাশ হাজার উঠা দোকানি ভুবনেশ্বরে অনেক আঠ বর্ষ তো যে সর্ভে হয়েছিল যেতিবা ফনী বেলেগ পইচা বণ্টন কৰমুণ্ডা মাৰ্কেট কম্প্লেক্স আগমৰাৰে আমি সেই যেতিবা পইচা পাই না নাই বুজাবু গ'ল বেলেগ তাৰিখে থাৰ্টটো ফৰ্টি পৰচেণ্ট দোকানী নাহি কি দোকান ভাঙিকি পলাইছিল কা বা মৰি যায় কি মৰিহি যায় ফিচেণ্ট দোকানী নাহু সইচা এই চৰকাৰী দল লোক তাৰ বণ্টন কৰি মনচিপালিটি আপোনাক দয়া কৰো নাই কেন্দ্ৰ চৰকাৰ যি পইচা এনে জষ্ট মিডিলম্যান মধ্য হৈ যিহেতু মুনিচিপালিটি গোটেই ডিপাৰ্টমেণ্ট আপোনাক পইচা দবাৰে সেইভৰি সমান অৱস্থা কোভিড বেলেগ

ভিতৰত জানচেণ্টেজ কে গৰীব লোক ঘৰ পাই নাই পেট মাৰি দানা যাব যোনা আজিৰ মহ স্বাগত আৰু অতিথি মানুহৰ নমস্কাৰ আজি মই মাৰ্কেট ওজন মেচিন বহি খেণ ধৰি বেপাৰ কৰোঁ স্বামীস্ত্ৰ আজি আমি উভয় ব্লাইণ্ড ছোৱালী আজি আজি বাৰম্বাৰ আমুক বি এম চি আইন কৰে চ'ৰুম বা হেৰি আমি আজি নেতা মন্ত্ৰী সমস্ত এম পি এম এল এ সম যাইছো আজি সবুৰে হ্ৰাস হৈছোঁ আৰু একচুল আ যোজনা কৰোঁ চৰকাৰ এইটাই গৰীব লোকপাই কৰোঁ না ধনী লোকপাই কৰুচোন এইয়া চৰকাৰ তোমাৰ আগতে বছৰ মই তোমাক কচ্চিন্ পজাই চি গৰীব লোকপাই যোজনা হ'ল ধনী লোকপাই যোজনা হ'ব আপোনাক মই আজি গোটেই ইছু নেকি যাৰ্কেট কমিশনৰ পাখু আমাৰ যাৰ্কেটটো উঠাই দিয়া যায় সেই মতে সিধা সলা ভাৱে কৈছিলে যে आमे त क्र मर्केट बेलडिङ बसै् सु पारुकिपि नमर नियम बाहे के आपणको दुबु म पूर्व दुई हजार चौध मसहार भुवनेसर मेयर ले बर्त विधायक अहिले तलाव गरिम जानी ममिसन पारिलाट कमिसनर जो बिएमसी प्रमोदेठा সেই মতে এইবাৰ চিধাচল ক'লে তাপে আপোনালোকৰ জোন অফিচৰে যেতিয়াই ফাইল আছিল পঠাই দেখিলে নেকি তেতিয়াহ'লে সেই ক'লে যে নাই এইটাত মই আলভ কৰি পাৰিবি ঠিক আছে মই আপোনাক ইয়ে কোনো পঠাইবি ফাইনা শেষতে মই এই উত্তৰ দে কলে কোভিড সহায়ত কোভিড সহায়পে মই আপোনাক জোন অফিচ ৰে আম ব্লাইণ্ড ভাই মোৰ সৈতে মই অলপ কিছু লোকৰ বাৰ 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 ডকুমেণ্ট দে আছে যেতিয়া পচাৰে সেই ডকুমেণ্ট কোৱা গ'ল বুলি ডকুমেণ্টে খোজ কৰি পাতি বি নাই ট'টালি परिकुमेन्ट दिक्युमेन्ट मैले बार बार पहुँचाउँ सार बार कि हजुर जाने आमु के दुष्टि के ब्लाइन्ड केही केही वि कि आजका डेटे अन्ध भाइ जहाँबि हौ भिन्न क्षम सुधा भिन्न उपय सक्षम आपण मेक गरिपे काम सही प्रोसेस र नरिपरु अलगा प्रोसेस निश्चित सक्षम एक निश्चित आमेक देखैदै पार आम सुझो मिल्यो त गोटे काम गरेको सफलता गोटे काम सफलता पाजर उद्यम दरक सहयोग दरकार समिति दरकार निश्चित ए तिनटा जिसहरू जति कसरी जिसटा कमजोर र काजा सक्सेसफुल होइप नै तेणुकरी आमे मर्केट भाइ भणी मप भाइ सब कथा सि बेपार बन्द हुन्छ है

আমি সমাজ হেল্প করা দরকার আম পাখে সব কলা আছে কি গীত গাইপার কি বাজা বজিপারে কি গল্প লিখিপারে আপনার যেভাবে সব কাম করে পেবিপারু কিন্তু আমি ভিন্ন উপায় আমি নিশ্চিত সক্ষম আম পাখি সেই জিনিস ট্যালেঙ্ সমাজ খোঁজা দরকার কেউ প্রসেসের কাম হয়ে পাব তা দেখা দরকার আমি ব্যাপার করলে ভিন্নক্ষম হলে বি আপন মানে ସମସ୍ତେ କାମ କରିକି ନିଜ ପରିବାର ଚଳଉଛନ୍ତି ସ୍ୱାଭିମାନ ସହ ବଞ୍ଚିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ଏଇଠି ପ୍ରସନ୍ନବାକୁ ମୁଁ ପଚାରିବା ପାଇଁ ଚାହୁଁଛି ଆପଣ ଏଇଠି ଯେତେ ଦିବ୍ୟାଙ୍ଗଙ୍କ କଥା ଶୁଣିଲେ ଦୃଷ୍ଟିବାଦିତ କଥା ଶୁଣିଲେ ୟାକୁ ଆପଣ ଶୁଣି ସାରିଲା ପରେ ଯେଉଁମାନେ ଏମାନଙ୍କ ପ୍ରତି ଅନ୍ୟାୟ କରିଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ଆପଣ କ'ଣ କହିବେ ନାଇଁ ମୋତେ ଭଲ ଲାଗିଲା ତୁମ କଥା ତୁମେ ଅକ୍ଷମ ବୋଲି କହିପାରୁନ ସବୁଥିପାଇଁ ତୁମେ ସକ୍ଷମ ଭଗବାନଙ୍କୁ ସେ ଶକ୍ତି ଦେଇଛନ୍ତି ଏବଂ ସରକାରଙ୍କର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଯୋଜନାରେ তুম প্রমোট করবা উপরক নেওয়াপ দারিদ্র সীমারেখা ঠু তুমি কমিটি আগুন পড়েব যে ভাবল ব্যক্ত কল হ্যাঁ এবার আশ্বাস দিও যে পেটুর দানা ছড়াই নিয়েছি বিএমসি কমি সে পুঁ রোজগার করবে সে আশ্বাসনা আশ্বাস দিও আপনার সরকার দল আশ্বাস বিজেপি উপসভাপতি আশ্বাসন তো মুশয় দেবী মো আশ্বাসনার তাঁর দুঃখ দূর হব না হব না কমিটি হব সক্ষমতা করিয়া যে সব যোজনা হয়েছি তা সে করেছেন যক্ষমতার সহ করেছি সে তার ফল পায়ে ইয়ে পাখানে সবুশক্তি অনেক এমন অক্ষম নাকি করি বলে যে কুচি যে যা সংকল্প করে সিদ্ধি লাভ করে তেম ঈশ্বর মহান শক্তি দিয়েছেন তেমন তুমি যে জন কী পরাজয় করে পাব বা অবহেলা দেখ তুমি দণ্ড দিয়ে পাব সে দণ্ডটা ঈশ্বর দেবে বর্তমান যা হয়েছে আগু কমিটি আপনি ভালো হব তা যত্ন নেব এই ভরসা আমার রয়েছে আপনার কিছু আশ্বাস নি আশ্বাসনটা বলে রোজগার পাইবে, দোকান ভাঙি যাই সিধাস আলাপ করে কিছু সমাধান তুরন্ত কথা দেখি যে সে হাইকোর্ট অর্ডারটা দেখি না পড়ি না যদি মানতা যু দেউনা সেটা হচ্ছে সাংঘাতিক সে দণ্ডিত

কিন্তু বাৰম্বাৰ বি এম চিৰেকি সবু বি এম চি ৰ চৰকাৰৰ নিয়ম অনুসাৰে যা যা টিকচ কাটিব কথা ইয়ে তাৰ ফনী পইচা আমি পাই নি কৰোণাৰ যোন তিনিটা লহৰৰে দুই থৰ পাৰলো আথৰ পাইনো এনিটাইম আমি সমষ্টি যায় ইয়ে কৰি দলোঁ আমাৰ ডকুমেণ্ট বি এম চিৰে থাই সবু থাই বাৰম্বাৰ ভাঙিলে ভাঙিবা আমি হাইকোৰ্টৰে

कि आमु न डकिकि मन सर्भे गरिदेले आम इकि हटको जनैदेलेनज अनि तिमी एगेन आमेक इयो कलु आप्लिकेसन जनैलु जनैलाप पहि को गरालाप पन्ध्रजना पाले त हाइकोर्टको निर्देशको बिएमसी कर्तृप पान

দোকান যেতিয়া ভাঙিলে আমি পুনি হাইকোৰ্টৰ মানে আশ্ৰয় নেলো হাইকোৰ্টেলে যে কোনো কোৰেচিভি আকচন এগনেচন উদ উদ কৰি পাৰিব নাই সেইটোৱে যেতিয়া অৰ্ডাৰটোৱে আছিল হাইকোৰ্ট ৰূ স্বতন্ত্ৰ নোট দ্বাৰা চৰ তুমি কৰা হেৰি প্লছ আমি সেইটোক আনিকি নেকি দলো আপ্লিকেশ্যন সৈতে বি এম চি কমিশনৰ দলু তাৰপৰা সেই মানে কমলজিত দাস যিয়ে স্মাৰ্ট চিটিৰ सिए लेलिन् साहु एभिकसन आउर स्मर्ट सिटी रंजन दास सुपरभाइजर सि कहिले कमिसनर चाहिँ कनौसि कथा शुणबु एटी दुकान भाङ तार 2 लाख लाख पर दुकान दोकान दबो अच्छा इ प्रश्न बाँकी हैकोर्ट कहिलापो मान्नु यु मनमा कोन साधारण लोक केस हौ চাগে চাং পুলিচ বা আছে মাৰধাৰ কৰি উঠাই নি যি জে যদি লোক মানে পব্লিক চৰ্ভেণ্ট হৈ জবৰদস্ত হাইকোৰ্ট অৰ্ডাৰ ন মানিকি জোৰ জবৰস্ত কৰি ভাঙিব তাৰ নেছ আহি পাৰিব নেকি কয় আমি তুমি যেতিয়া কেছ দলছা আমুক নিৰ্দেশ নিৰ্দেশৰ কপি অঁ তথাপি পালন কৰা যাওঁ নাই নাই কপিটা মতে নিশ্চিত ভাৱেৰে আপোনাৰ তৰফৰু চিফ সেক্রেটারি বহু দিন গিয়ে ভালো চিফ সেই দৃষ্টি আকর্ষণ করি ঠিক আছে এইটি আপনার আশ্বাসনা তো পার্শ্বাণী নিজেই চিফ সেক্রেটারি পাচ্ছি যাবে আপনার পাখে যে হাইকোর্টর কপি সমাধান বাট বাহার ঠিক আছে আপনি কী না সেকেন্ড লাইন যে দিব্যাং মো না হেমন্ত কুমার উঠা দোকানী ভেন্ড জোনক্রেটারি আছে যেত গড়া যায় সেতবে এই উঠা দোকানি মানে বসে সেবা দিকে जति मैले सहर कि स्मार्ट सिटी जाएस त्यते मैले नात मारिक केही मराजाए बाह्र आउँ महल म डाकि आइटम जो प्रतिपोषण गर्ुले सेपोषण जो, माने उठा तो से जो, जो, जो रहे केठा दोकान त घर से दर आ को रहिपारे कि रहिपारेन तोजनार त पुरैक घर दियो थैथान केमि हे स्मार्ट सिटी आउँछ स्वागत गर्छु स्मार्ट सिटी नाँ र लोक म અનાથ નર્ય ભુવન કરાવ કોટીપતિ આ મલ જે થઈથાન એોટીપતિ થઈ થાય દિંતુ સુદર્શન પુષ્ટિ જણ મદર્શન પુષ્ટિ મર કહ્યું કથા હું આજ્ઞા જે ઘર

आज किओस्को घर गरिक जो, जो को दस फुट्टा 10 फुट घर देउ फुट्रे छ फुट दे फ्रिजटे रिपारुन था बिकिपारुन था बिक त नि जिनिस निज दोकान भित्र बिकटा बिक टेबुलटे रहइबो जोटा की प्लास्टिक 16 घर आमे पोडिक मरिजु आमे निजे जाने कि सरकार आमठु षो हजार पाँच टा नै बाध्य तारि हजार কোন য়াই ভূৱনেশ্বৰ উঠা দোকানী সংঘৰ মই চেক্ৰেটাৰী আখুল উৎ মাছৰ মাইচ প্ৰেছিডেণ্ট দুই হাজাৰ পদৰৰু চৌৰান্নব্বে পঁচান্ন পঞ্চানবে মচহ আমি গোটেই ৰেজ্ৰেচন কৰি বিজেবু ঠিকে লোকনাথ বাবু ঠে আমি গোটেই উঠা দোকানী কি থৈথান কৰিবলৈ ৰেজিষ্ট্ৰেচন কৰিলে উঠা দোকানী চৰকাৰ নম সংগঠনে পঁচত্তৰী লোক আচ্ছা পঁচত্তৰী বি এম চি বাৰম্বাৰ ভাঙি আৰু ଆମେ ବାରମ୍ବାର ମାନେ ଦୋକାନ କରିବା ବହୁତ ହଇରାଣରେ ପଡ଼ିଲୁ ସେଠୁ କୋଡ଼ିଏ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ମିଶିକି ଗୋଟେ କେସ୍ କରିଥିଲୁ ଆମକୁ ଏଠି ଦୋକାନ ଘର ଦିଆଯାଉ ବୋଲି ଆମ କୋଡ଼ିଏ ପର୍ଯ୍ୟନ୍ତ ସେଇଠି ବାଉଁଶ ତାଟିଏ ଘର ଥିଲା ବାଉଁଶ ତାଟିକୁ ଭାଙ୍ଗିଦେଲେ ଭାଙ୍ଗିଦେଲା ପରେ ପୁଣି ବାରମ୍ବାର ଆମେ କେସ୍ କଲୁ ଏଇ କଣ୍ଟନ ଟୁ କେସ୍ କଲୁ କଣ୍ଟନ ଟୁ କେସ୍ କରି ଭାଙ୍ଗିଦେଲେ ଭାଙ୍ଗିଦେଲା ପରେ ଆମକୁ ସେଇଠୁ ଭାଙ୍ଗିକିରି କୋଡ଼ିଏ ବାଇଶ ଜଣଙ୍କୁ ଆସିକିରି ଆମର ଯେଉଁ ଅଛି ରାମ ମନ୍ଦିର ଆଗରେ ଜୁଏଲାରୀ ସାମ୍ନାରେ ଆମକୁ ଦୋକାନ ଘରେ ଯେମିତି ସାତ ଫୁଟରେ ତିନି ଫୁଟ ଓ ସାର ସେଠି ଦାହାକି ମୁଁ ଟିକିଏ ମେକାନିକ୍ ତିନି ଫୁଟି ଘରେ କୌଣସି ଗୋଟେ ଗାଡ଼ି ରଖି କାମ କରିପାରିବି ନା ସେଇଠି ଚଳିପାରିବି ମୋତେ ବର୍ଷା ଦୋକାନ ଦୋକାନ ବି ସେଇଠି କରିପାରୁନି ଜଣଙ୍କୁ ଆଗରେ ଜଣଙ୍କୁ ପଚାରେ ଆମେ ଯେଉଁ ଜାଗାରେ ଦୋକାନ କରୁଥିଲୁ ସେଠି ଆମକୁ କହିଲେ ଯେ ଏଠି ଗୋଟେ ପାର୍କିଂ ତିଆରି ହେବ ସେଠି ନେଇକରି ଭଲ ଭଲ ଲୋକଙ୍କୁ ତାଙ୍କର ଅଫିସରମାନଙ୍କୁ ଯେଉଁମାନେ ଚିହ୍ନାପରିଚିହ୍ନ ସେ ଲୋକମାନଙ୍କୁ ଥଇଥାନ କଲା ତାଙ୍କୁ ଦିଆହେଲା ଛଅ ଫୁଟରେ ଆଠ ଫୁଟୁ ସେମାନେ ସେଇଠି ବେପାର କଲେ ସେମାନେ ବେପାର ବି କରୁନାହାନ୍ତି କିଛି ଲୋକ ତାଙ୍କର બો ભરાતા એટી રાજીબાબ જો કહોતલે જણ જણે લોકો કલે ઠીક કતલે મુસે ઉતતો 4 4 પાયચી દુકાન ભંડી જો હા પાઉ છુંતિ લોકો છે 3 4 નગર પાઉ છુંતિ ઓખાને સેઠા મુ અસંભવતા કહોની અચ્છા જો મને પાયવા કતા ન પાઉના આદી એ જગ્યા રે જો લોકો જો જગ્યા રે વેપાર કરતી સેજાર હેલે સે દુકાન કરીબો તાકુ એજારુ ને કી સે અનિ જગ્યા ચેન્જ કરે સે ફટા દે દો સે તોકાર સે સ્થિતતી પડીની જે ઉઠા દુકાન ને તો પૂંજી નઈ જે સે વર્ષે દી વર્ષે વેપાર કરી ચળી પડીની તાપર એટ પૂંજી ન થાય સે માસે પંદે દેખ્યો વેપાર ન હોલે ભડા દે દો એટા બાધ્ય હોત ଯେଉଁ ଜାଗାରେ ଯିଏ ଦୋକାନ କରୁଥିଲା ସେଇ ଜାଗାରେ ତାକୁ ଦିଆଯାଏ ସେ ଯେମିତି ହେଲେ କଷ୍ଟମିଟା ବେପାର ତାର ଚଲେଇଦେବ ଏଇ ଯେଉଁ ସରକାର ଅନୀତି କରୁଛି ଆମେ ମାଗିଥିଲୁ ଆମଠୁ ପୁଣି ଷୋହଳ ହଜାର ପାଞ୍ଚଶହ ଭଡ଼ା ଜଣଙ୍କୁ ଚାରି ଫୁଟରେ ଛଅ ଫୁଟରେ ଆଠ ଫୁଟ ଦିଆହେଇଛି ଷୋହଳ ହଜାର ପାଞ୍ଚଶହ ଜଣଙ୍କୁ ତିନି ଫୁଟରେ ଛଅ ସାତ ଫୁଟ୍ ଦିଆହୋଇଛି ତାକୁ ଷୋହଳ ହଜାର ପାଞ୍ଚଶହ ଗ୍ରୀନ୍ ଚିଲ୍ଲି ରେଡ଼ ଚିଲ୍ଲି ଆମର ପିସିଓ ଆଉ ଗ୍ରୀମତଡ଼ ଆମେ ଆଠିଆରେ ମାଗିଥିଲୁ આજે આમ એમ કે નવું તમને કૌભાંડ ઘર દઉં કૌ કૌ સઇ ઘર દઉં આમ આત્યાય કપી દઉં કે ભડા આદાય કર્યા કપી દીધું આમ પાસે તથ્ય નહીં એ કપી મજબૂત આમ પાસે માગલુસી કહ્યું આમ પાસે તથ્યુ કહેવાય તથા પુલુ પુલિસ કહેવાય આમ પાસે કા પાસે પચારી દઉં છું ભડા અફર ચાલશે એટલે એટલે બધા કોણ મંત્રી એમએલ કથા રવનિ એફસર મને જ્યાં অফিচৰ যে অফিচৰ মানে দেখি টিকি এটা চেট কল ত'লে অফিচৰ মানে ক্যানচেল কৰি দিয়ে নহ'লে তুমি বাৰম্বাৰ হইৰাণ কৰোঁ দোকান কৰিছে প্ৰশ্ন নিৰ্বাচন হৈ যমত অফিচৰ মানে আপোনাৰ যি ভাবু মন্ত্ৰী বিধায়ক চালুনি মধুচন্দ্ৰিকাৰে কাম হ'ল তাংগৰে মিলিত ভাৱেৰে অঁ লুকায়িত ভাৱে অঁ বাহি দেখুন যে অফিচৰ মানে কৰোঁ ছোটিয়া উদাহৰণ দেৱী কোটিপতিমান চৰকাৰ গৰীব লোক নোহোৱা মনিচিপাল অফিচ সামনাৰে মল কৰিছে যি উৎক বিল্ডৰ না কণ গভমেণ্ট জাগা শহে ফুটি দুইশ ফুট মাৰিকি বছি জোৰ জবৰদস্তি তাৰ ডেভলপমেণ্ট মা কৰিছে আমি সেই আন্দোলন কৰিছিলোঁ যিহেতু কোভিড চলিছিল প্ৰেমচান্দমিছনাৰ কলে কোভিডে আমি তাক ভাঙিব তাৰ তিনি বৰ্ষ মানে গোটেই ছুঞ্চি মুনেৰে মুনে ভাঙি পাৰিলে নাই কিন্তু উঠা দোকানী যি মানে খাই পাওঁ নহয় যি মানে সকলো আছিকি সন্ধিয়া বেলেগ যায় বসিলে দুইশ তিনিশ টকা ৰোজগাৰ কৰি নিজ পেট পাই পোষণ কৰিবকো কষ্ট কৰি ৰাতিয়েৰে আচিব দিন ধিপৰে আচিব মন ইচ্ছা আসি তা উইদাউট নোটিফিক তাঁর ভাঙ্গিবে সে কিভলি ভাবলে চলবে আপনার মানে সেইতুর তুমি সরকার মানে মনোবৃত্তি কম এইত চিন্তা করত যে সরকার টিয়ারি করছেন যে এ শহর টিয়ারি করছেন এমনি দোকান করে পানি এখানে ভাই ভৌণী মানে স্বামী স্ত্রী মানে সে এ শহর টিয়ারি করা শ্রম দান দিয়েছেন তাঁর মন দিয়েছেন সবুপরে আজ তা বেঘর করা যায় তাঁর বেসাহার করা তেণু এ সরকার আকাশ কথা আপনার কহিলে এ সরকার কোটিপতি সরকার এ সরকার হচ্ছে বড় বড় সরকার এ সরকার হচ্ছে মধুচন্দ্রিকা সরকার যারীত ব্যক্তি সরকার এ সরকার সমস্ত লোক মানুষ লোক প্রতিনিধি সরকারের আপন মানে যে দাবি এটি উপস্থাপনা কলে মু

मो भाई मो साङ कोविड समय तिन मास बन्द रहेला त साङ्गले म पढाइ बिकिति भी, दे भी। ये रीना देवी जो भाउजाम हेर्नु से कहिले कि आमकु स्वामी चाहिग आउँ बर्तमान मो दोका जो बसुलि सि खोलि आमकेन कहीँ आमुक आश्वासन दिन्छ अब जो क्यापिटाल थान एसीपी जो मानस गन्नाएक से आउँटे बिएमसि र गए अफिसर ले त नाहन किन विएमसि र गए बड अफिसर आउँछ आइपिएस ट्याग भी तीन सेति थिले कहिले तमे जाइक खोल आमे जाइक तिन तारिखेर दोकान उठाला नौ रे सुसइड कले आम काम सारिक 23 तारिक दिन दुकान दोकान सठी खोल मर्केट बिलिङ भित्र जोटि बैनिका सामन बेडसिट दोकान सि खोलिन्छ सेठी खोलैली अच्छा आमुक धमकेरै तरिदे মানে সকালে দশটার দোকান খোল আমি উঠেলে রাতে আটটার মানে মার্কেট বিল্ডের যে আসো সিএম আমার মার্কেট বিল্ড আসো যে দশ পনের থানা যাই তা উঠা যাও বলে তা সে আটটার রাতে আসি মধ্যে আমার মানে এবার তেইশ তারিখ পরে দোকান খোলি হ্যাঁ আডিশনাল কমিশনার পাখে নিজে যাই তা কথা হলি

সেইভুলি পেপৰ মা আম মাচৰ প্ৰায় পঁচিছ পাখা পাখি অৰ্ডাৰ অঁ আচ্ছা মহো কিৰ ইনেচনাল ভনি টুৰ্ণামেণ্ট হ'ল দুই হাজাৰ উনৈছ অক্টোবৰ সতৰ তাৰিখে মোৰ কোৰ্টৰ জজমেণ্ট অৰ্ডৰ পেপৰ মোৰ হাতক আছিল আচ্ছা আচ্ছা সেই জানুৱাৰী মাছৰে এক তাৰিখ ৰ ষ্টাৰ্ট হ'ল ভলি টুৰ্ণামেণ্ট তাৰপিছত যেতিয়া ভাঙিকি আছে সব सोटु मोर हौ किट एरिया सतैसटा दोकान तेणु भागिएको कहिले मजमेन्ट अर्डर पेपर टे देखैली बारम्बार कहिले आम उेद गरौँ मोर म सो बहुत लोक दुईश लोक इले मिडिया गले बहुत कथा भी मोरबि भाई र भी बहुत सबै सायद सहज गरि तीन तारिख गले पांच तारिख बेले

এইটো আপোনাৰ শুনিলে যা আপোনাৰ এই কথা আশ্বাসনা দে হাইকোৰ্ট যা কৈছিল চিফ ছেক্ৰেটেৰী পাতি যিবস্যা সমাধান পাই বাট বাহাৰ কৰিব কেৱে আপোনাৰ আজি পোহ ফাইনা কৈ দিয়া যে গোটেই সপ্তাহ ভিতৰত সমস্যা সমাধান হ'ব যিমান ৰোজগাৰ হেৰি যিমান দানা যায় পুনি দানা ফেৰীয়াপাই আপোনাৰ চেষ্টা কৰবে নাই মুটা কৰি থাকে তাৰ মোৰ কৰ্টব্য তো দেখি না এপর্যন্ত হাইকোর্টের কাগজ মো পাখে পি পচিব তে আপনার মু এবং যে সমস্যাগুলাকে আপনার কহিলে শুনিলি আপনার কথা মুশ্চিত ভাবে চিফেঠু আরম্ভ করে যারা কমিশন এটি অনেক দায়িত্বরে হ্যাঁ দৃষ্টি আকর্ষণ করি ঠিক আছে জে সুতো পারসানে এত্র হস্তকেপ করিব 25 টা আমা মহাসংহরে 25 টা পেপার আছে হাইকোর্টের অর্ডার আছে যে এমানোক থইতান কলা পরে ভঙা যাও

ভিন্ন পি মন পাৰি কেমি কিতাপ ভাঙি দ

पर उच्छेद सही अर्डर र नकल चिफ सेक्रेटेरीको पार्सि कमिसनरको पाखुपर् दुख दुःख एवं समाधान समस्यार समाधान बाटो बाट बाहारे समय सरि समस्तै बहुत बहुत धन्यवाद महापंचायत को महापञ्चायतको रखिबा नमस्कार